মনে করি আজকে আমাদের বহুবচন কথাটা গণতন্ত্রের যেটা মূল জিনিস বহুবচন বহুমাত্রিক এই বহুবচনের আজকে অভাব আমরা সূর্যের মতো এককেন্দ্রিক হয়ে গেছি মানে প্লুরালিজমের অভাব হ্যাঁ আমরা সূর্যের মতো এককেন্দ্রিক হয়ে গেছি একই জিনিস চলতেছে দিনের বেলায় আমরা আলোতে আলোকিত করে ফেলবো রাতের অন্ধকারে আমরা চলে যাব আমি জানি না অসীমবাবু একজন সংসদ সদস্য প্লাস আওয়ামী লীগের জন্য নেতৃত্বের ব্যক্তি জানি না কীভাবে নেবেন আজকে আমি এই জন্য কিন্তু দায়ী করতে চাই একজন ব্যক্তিকে এই ব্যক্তির গুণ ভালো এবং মন্দ এত বেশি কন্ট্রাস্টিং এত বেশি বৈষম্য এত বেশি মানে ইয়া আমি পরিষ্কার করে বলি আজকে আমাদের প্রধানমন্ত্রী বাংলাদেশে এই যাবৎ কাজ শাসক গোষ্ঠী আসছে পিতা হিসাবে বঙ্গবন্ধুকে বাদ দিলে কারণ বাপের রূপে পিতা মেয়ে উঠে গেছে এই কথাটা শুনতে ভালো যে শোনা যায় না বাদ দিলে এই পর্যন্ত যত শাসক আসছে আমার শাসক সহ তার মধ্যে শি সুপার এতে কোনো ডাউট নাই একজন রাষ্ট্রের প্রধানমন্ত্রী হিসাবে দেশের মানুষের জন্য উন্নতি করার জন্য কল্যাণ করার জন্য মানুষের ভালো করার জন্য উন্নতি নিয়ে যাওয়ার জন্য দেশকে সার্বিকভাবে একটা মান সম্মান জায়গায় নিয়ে যাওয়ার জন্য শি হ্যাজ ডান ফ্যান্টাস্টিকলি ওয়েল এরকম কেউ নিবেন জানি না আমি এটা পরিষ্কার বলতে চাই যে আমরা গত এই 50 বছর শাসকের মধ্যে কেউ দেখি না এরকমভাবে শত্রু মিত্র পক্ষ বিপক্ষ সবাই সঙ্গে সমন্বয় করে বিভিন্ন ব্যবসায়িক স্বার্থ ধর্মীয় স্বার্থ রাজনৈতিক স্বার্থ প্রতিবেশীর সঙ্গে একটা সুসম্পর্ক আবার বার্গেনিং করার মতো ক্ষমতা রাখা এগুলো আমি দেখি নাই হয়েছে শি হ্যাজ ডান পারফেক্টলি অলরেডি ইজ প্রাইম মিনিস্টার প্রাইম মিনিস্টার লিডার অফ দ্য হাউস প্রাইম মিনিস্টার লিডার অফ দি ক্যাবিনেট এখানে আমলার কোনো স্থান নাই অ্যাজ এ লিডার অফ দ্য হাউস শি ইজ পারফেক্টলি এ ওয়ান অ্যাজ লিডার অফ দ্য ক্যাবিনেট মন্ত্রী পরিষদের নেতা হিসাবে শি ইজ এ পারফেক্টলি এ ওয়ান বাট সমস্যা হয়েছে যে শাসক হিসাবে সে বাংলাদেশের নিকৃষ্টতম শাসক এত মানে স্বৈরাচারী মনোভাবের শাসক বাংলাদেশে জন্ম হয় নাই এবং এই সুযোগটা সবাই নিচ্ছে সে যেটা ভালো মনে করে সেটাই সে করবে কারো মতামত সে নিচ্ছে না আজকে সে সমস্ত মানুষের অধিকার সে খর্ব করে দিয়েছে জনগণের অধিকার নাই ভোটের অধিকার নাই গণতান্ত্রিক অধিকার নাই এই সমাবেশ করার অধিকার নাই ধর্মীয় অনুষ্ঠান করার অধিকার নাই কে কাকে মানা করে কেন মানা করবে আমার পুলিশ প্রশাসন আমার অ্যাডভোকেট কেন আছে দে হ্যাভ টু এনশিওর ইট একটি থানা যদি কোনো পূজা হোক রোজা হোক নামাজ হোক নিশ্চিত করতে না পারে তাহলে ওই ওসিকে 24 ঘন্টার মধ্যে চাকরিচ্যুত কেন করা হয় না আমি অসীমবাবুকে বলবো আমি কেন আপনার ধর্মীয় স্বাধীনতা দিব আমি তো আপনার সাথে বিশ্বাস করি না আমি তো চাই আপনাকে মুসলমান বানাইতে আপনি চান আমাকে হিন্দু বানাইতে এটা তো আমাদের চিরন্তন মানবে ঈদ হয়ে আসছে কাবা শরীফ দখল করে রাখছে কাফেররা আমরা যুদ্ধ করেছি যুদ্ধ করে কাবা শরীফ মুক্ত করেছি আজকে আপনি দেখেন এই ভারত সনাতন ধর্মের রাষ্ট্র সেই খ্রিস্টপূর্বের আগের থেকে মৌর্য বংশের সময় থেকে হিন্দু তারপরে বৌদ্ধ আসছে পর্যায়ক্রমে তো আমরা একজনকে আরেকজন ওভাররান করিয়ে আমরা এখানে আসছি আমি তো চাইবই একজন মানুষ হিসেবে আমি তো চাইবো আমার প্রভাব বাড়াক কিন্তু আমার যে সরকার থাকবে যে সম্রাট থাকবে যে রাজা থাকবে সে তো ম্যানেজ করবে সে তো সমন্বয় করবে সে সবার অধিকার নিশ্চিত করবে আজকে আমার এই শাসক আমি জানি না উনি কোথায় এটা পেলেন উনি যা ভাবেন তাই ফাইনাল উনি যা চিন্তা করেন তাই চূড়ান্ত উনি কারোর সঙ্গে আলোচনা করবেন না উনি এখন তো বুঝতে পারছি আজকে অবশ্যই কথা বলেও সংসদ হিসাবে এখন উনি একজন সুপারম্যান অ্যাজ এ প্রাইম মিনিস্টার কিন্তু যখন শাসক হচ্ছেন উনি পুলিশকে লেলিয়ে দিচ্ছেন যার খুশি তার বিরুদ্ধে এই যে উনি বললেন যে কুমিল্লা একটা ওসি কোরআন শরীফ নিয়ে আমি সেটা অন দ্য স্পট আমি দেখছি রাইট অন দি মর্নিংয়ে দেখছি এবার একটা ছেলে বলতেছে ওসি সাহেব আপনি কে আপনি বলেন আপনি নামটা বলেন একটা ওসিকে একটা ছেলে বলতে নামটা বলেন ওসি থাপ্পড় দিতে পারে নাই তা ওইটুক ক্ষমতা ছিল না ভাই অর্থাৎ কোথায় যেন উস্কায় দেওয়ার তারও একটা টেন্ডেন্সি এবং সে কোরআন শরীফ এইভাবে নিয়ে ঘুরতেছে তো এটা কী তাহলে ওসিটাকে কেন আপনি তাৎক্ষণিকভাবে বরখাস্ত করতে পারলেন না কেন কোথায় বাধা বাধাটা কোথায় এই যে আপনি বলেন কালী পূজার কথা বলছেন আমরা তো আদিকাল থেকে কালী পূজাটার সঙ্গে অনেকটা প্রকৃতির সম্পর্ক আছে এই সময় জমিতে প্রচুর পোকা পাকার হয় পোকার উপদ্রব হয় এই সময় একটা আগুন দিয়ে আমরা মশাল জ্বালাই মশাল জ্বালালে মাটি নিয়ে ঘুরি ঘুরলে ওই পোকাগুলা মারা যায় এইটা একটা কালী পূজার অংশ হিসাবে আপনারা প্রতিপালন করেন আমরা মুসলমানরা এটাকে প্রাকৃতিকভাবে কৃষকরা মেনে নিয়েছে কিন্তু আজকে হঠাৎ করে আমরা কেউ জানি না এই যে আজকে প্রথম শুনলেন যে কালী পূজা উদযাপন না করতে মানা করা হয়েছে দোষটা আমাকে আমাকে দিবেন মুসলমানকে দিবেন কিন্তু আমি বলতে পারি কোনো মুসলমানের কথা বলে নাই
তো এই যে জিনিসগুলো যারা করতেছে, দেখেন আমি যখন এমপি অবস্থায় একবার আপনাদের হিন্দু পরিষদ হিন্দু বৌদ্ধ তারা পূজা করবে না বলে ঘোষণা দিয়েছিল না, ওই বছর আমি আমার কোটিয়ে দিতে 17টা পূজা মণ্ডপ করাইছি, নিজের টাকা দিয়ে করিয়েছি। কেন করবেন না? আমি এমপি, আমার দায়িত্ব এটা আপনাদের পূজা করানো, করবেন দেখে কি করে জিজ্ঞাসা করে দেন আমার কোটিয়ে দিতে। আমি তো আপনার অনলাইনে বলছি, জিজ্ঞাসা করে দেখেন। এখন আমি শাসককে দিয়ে দেশ আবর্তিত হবে, যিনি শাসক তাকে নিয়ে আবর্তিত হবে, উনি যেটা চাইবেন আমরা সেটাই করব। আসলে দেখেন কাকতালে উনি নতুন রাজনীতি দলের কথা বললেন, দেখেন একইভাবে 1949 সনে যখন আওয়ামী লীগ গঠন করা হচ্ছিল তখন পটভূমিকা কি ছিল? কুমিল্লায় সরি টাঙ্গাইলে প্রফেসর ইব্রাহিম উনি পদত্যাগ করেছিলেন, ওনার এখানে উপনির্বাচন হয়েছে, প্রথমবার বাসানি সাহেব জয়লাভ করছে, রিজেক্ট করে দিয়েছেন। পরে শামসুল হক সাহেব জয়ী হয়েছে, রিজেক্ট করে দিয়েছেন। তখন তারা মুসলিম লীগ থেকে বেরিয়ে গিয়ে তারা আরেকটা রাজনৈতিক দল করার চেষ্টা করলো, সরদি সাহেব মৌলানা ভাসানি সাহেব তারা নিয়ে। সেদিন তৎকালীন মুসলিম লীগ সরকার আওয়ামী লীগকে সভা করতে মার দিল না, তারা গিয়ে রোজ গার্ডেনে ইয়ার মোহাম্মদ সাহেবের বাড়িতে তার পাঁচটা হোটেলে করলেন। 71 বছর পরে দেখেন কি হলো, এই আওয়ামী লীগ একটা নতুন রাজনৈতিক দল করতে হলো, তারই দলের কেবিএ সাহেবের ছেলে তাকে আপনার স্পট দিলেন না, এই জিনিসটা দিলেন না, কেন কি কারণ দিলেন না? যে গণতন্ত্রের জন্য আপনি লড়াই করে আসতেছেন, অসীম বাবু যদি আমি বলি রাজনীতির পুরোটা রাজনীতি করেছেন গণতন্ত্র মূল্যায়নের জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য, এশিয়ার বিরুদ্ধে আন্দোলন করেছেন, আমাদের বিরুদ্ধে আন্দোলন করেছেন, মানুষের ভোটাধিকার জন্য, জনগণের ভোটাধিকার জন্য। আজকে এই আওয়ামী লীগের আমলে 1949 সালে যে ঘটনা ঘটেছিল তার হুবহু ঘটে গেল, একেবারে হুবহু ঘটে গেল। কি আওয়ামী লীগ সরকার, এক দুর্দণ্ডপ্রদম সরকার, সে একটা ছোট্ট টিনি নূর কিনা নূর হক নাকি নূর হক আর কিবরি সাহেবের ছেলে তাদের কি সহ্য করতে পারলেন না? তো কেন আমার মনে হয় শেখ হাসিনা প্রাইম মিনিস্টার জানেও না ব্যাপারটা, হয়তো এই কারণে হয়তো পুলিশ কমিশনের চাকরি এক বছর বাড়াই দিয়েছেন আপনারা, বাস ওয়েল ডান সাবাস, কিন্তু ক্ষতিটা কি করলেন আপনাদের? আপনিও তো সেই আইয়ুব খান মুনায়েম খান তালিকায় চলে গেলেন, তাদের যে অবস্থা হয়েছে হয়তো অনেকেই বলে যে সময়ে আপনাদের অবস্থা তাই হতে পারে, আমি বলি না ভাই, আমি আমার ক্ষমতা নাই কিন্তু মনে করে নাই বলছি, কিন্তু জনগণ বলে যে এই যে আইয়ুব মুনায়েম খান তো এগুলোকে টিকে থাকতে পারে নাই, সেই গুলা কি বলে আমার নূর আমিন তো টিকে থাকতে পারে নাই, আমাদের প্রধানমন্ত্রীকে বলতে হবে, ওনাকে দায়িত্ব দিতে হবে, দায়ী করতে হবে। ভাই আপনাদের ইন্টারনাল মিটিং গুলো বলেন আপা দেশ ঠিক মতো চলছে না, আপনার আইজিপি আপনি পুলিশ আপনাকে সঠিকভাবে জানাচ্ছে না, আপনার গোয়েন্দার সঠিক কথা আপনাকে বলছে না, এটা আপনাদের বলতে হবে। কারণ আপনার নেতা কিন্তু লিডার অফ দি হাউস, লিডার অফ দ্য পার্লামেন্ট, ওখানে কোনো প্রশাসন নাই, ওখানে কোনো আমলা নাই, ওখানে কেন কথা বলতে পারেন না? আমরা বলি নাই, হয়তো বহিষ্কার হয়েছি কিন্তু বলেছি তো, বলতেও দ্বিধা করি নাই, আবার চারবার বহিষ্কার হয়েছে না হয়েছে। কাজে আমি অসীমবাবুকে বলবো, আপনি স্বৈরাচার বিরোধী আন্দোলনের একজন তুখুর নেতা, প্রথম সারির নেতা, হারানোর কি আছে? আগামীতে ইনশাল্লাহ হবেন, মন্ত্রী হবেন, এমপি হয়েছেন মন্ত্রী হবেন, জাতির সামনে জনগণের সামনে কতটুকু আগ্রহী নিজেই আমি সন্দিহা নাকি, মানে যেভাবে বিষয়টা এনেছে নাকি। তবে একটা জিনিস ভালো লাগলো যে আপনি এটা এস্টাবলিশ করেছেন নাকি যে নূর আর রাজা কিপ্রা চলার পথে আপনার আশীর্বাদ আছে, আপনাদের এখানে বসেই সব কিছু তৈরি হয়েছে, যে কারণে আপনার কথা দিয়ে প্রমাণ করছেন যেটা করাটা ঠিক হয় না, খুব ক্লোজ অবজারভেশনে রেখেছেন, ভালো, ইট ইজ গুড। একটু ইন্টারাপ্ট করি, একটা সেকেন্ড করি, আমার ফেসবুকে আছে, ফার্স্ট ডেতে আই কন্ডেমড হিজ অ্যাপ্রোচ এবং আমি তাকে বলেছি, এটা ভিন্ন বিষয়, কিন্তু আজকে আমি বললাম আপনার চরিত্রের জন্য, আপনার ওই এত ছোট টিনিকে যদি আপনি কেয়ার করেন আমার কোনো ব্লেসিং নাই ভাই, এই সমস্ত আমি বিরোধী দল হিসাবে
বিরোধী দল সরকারি দল সব দল করে আজকে এখানে দাঁড়াইছেন, বয়স অনেক বেশি হয়েছে না, একটু একটু শুনেন না, খালি বলতে শোনার ধৈর্য একটু রাখি না, একটু আলোচনা করি না, বলেন বলেন আপনি যা যা বলছেন আর কি, প্রচন্ড আক্রমণাত্মক কথা বলছেন, আমি অত্যন্ত ঠান্ডা মাথায় এগুলো শুনছি, ধৈর্য হারা হয় নাই, ধৈর্য হারা হয় নাই, বলেছি আমি আপনার সরকার প্রধানকে বলেছি, হ্যাঁ না সরকার প্রধান সরকার প্রধান রাষ্ট্রপ্রধান অনেক সুন্দর কথা কয়ে পরে বলবেন শাসক হিসেবে একেবারে পসা, এগুলি তো ওই যে বলতেছিল না জিল্লুর যে ক্যানভাসটা বড় হয় অটোমেটিক, কারণ একটা থেকে আরেকটাকে বিচ্ছিন্ন করা যায় না। এখন মানবিক শেখ হাসিনাকে বাদ দেওয়া আমি শাসক শেখ হাসিনাকে আলোচনা করবো, এটা হবে না ফিলোসফিক্যালি আমি তা বলি না, সেটা গবেষণার জায়গা আর কি, প্র্যাকটিক্যাল এই জায়গাগুলিতে অত্যন্ত সুন্দরভাবেই দেশটা পরিচালিত হচ্ছে।